সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলন্ত দেখিনি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব তিতে পাট রান্না। এখানে পাটগুলোকে, পাটের শাকগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এরকম যে মধ্যে যে ছিদ্রাটা আছে সেটা ছাড়িয়ে ফেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা চারবার পাঁচবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এটা একটা ঝুড়িতে ছেঁকে নিয়ে এখন মাটির হাঁড়ির মধ্যে এর ওভেনে বসে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক চুটকি পরিমাণে হলুদ। এখানে হলুদটা দিলে শাকের যে জীবাণুটা থাকে সেটা কিন্তু নষ্ট করে, ওই জন্য অল্প পরিমাণে এখানে হলুদ দিলাম। অনেকে এখানে হলুদ দিতে চান না, না দিলে এখানে কোনো অসুবিধা নেই। এখন এটা লবণ হলুদটাকে সবগুলো শাকের মধ্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এরকম নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠে এটা পাঁচ মিনিট পরে আমি এটা উঠে নিয়ে, শাকটা কিন্তু অনেকটা বসে গেছে এরকমভাবে জলটা বেরিয়ে গেছে, শাকে যে জলটা থাকে সেই জলটা দিয়ে এখন সেদ্ধ হবে শাকটা। এরকমভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আর পাঁচ মিনিট মতো এটা সেদ্ধ করে নেব। এখন কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দেব, এখানে ফুল ফ্লেমে রাখবো না, মিডিয়ামটা হাই ফ্লেমে রেখে শাকটাকে সেদ্ধ করে নেব। শাকটা অনেকটাই জলটা টেনে গেছে এবং শাকটা সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি শাকটা সুন্দর দুটো আঙুলের সাহায্যে গলে যাচ্ছে, এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দেবো না, এখন ফুল ফ্লেম করে দিয়ে যে জলটা আছে সে জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এরকমভাবে শুকিয়ে গেছে জলটা। এখন যে এখানে বাঁশের যে কাঠিগুলো নিয়েছি সেই কাঠিগুলোর সাহায্যে এরকমভাবে ঝরিয়ে নেব। এই স্টিকটার সাহায্যে কিন্তু ভালোভাবে এরকম ঝরানো যায়, ঝরঝরে হয় শাকটা। অনেকে এরকম হাতা দিয়ে নেড়ে এটা রান্না করতে পারেন, কিন্তু এরকম ঝরঝরে করলে শাকটা বেশ দেখতেও ভালো হয় এবং খেতেও ভালো লাগে। দেখতে ভালো লাগার জন্য এখানে এটা স্টিকটা দিয়ে এরকম নেড়ে নিচ্ছি এবং এরকমভাবে নেড়ে চেড়ে শুকনো শাকটা নাড়লে এরকম ঝরঝরে হয়ে যায়। এরকমভাবে অনেকে চার পাঁচটা কাঠি দিয়ে এটা নাড়তে পারেন, আমি এখানে তিনটে নিয়েছি, তিনটের সাহায্যে এটা এরকমভাবে ঝরে নিচ্ছি শাকটাকে। সবগুলোই কিন্তু পাট পাট হয়ে যাবে এরকমভাবে। এখন অন্যদিকে ওভেনে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু শাক তালানোর সময় কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, এখানে সরিষার তেল কিন্তু শাকের টেস্ট অনেকটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি রসুন থেতানো, এখানে থেতলে রেখেছি সেই রসুনটা দিয়ে দিলাম আধা ভাঙা করে। আর দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে ভেঙে দিয়েছি, একটা জাস্ট কাঁচা লঙ্কা অর্ধেক করে চিরে এখন রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু ব্রাউন কালার হওয়ার পরে ভালোভাবে ভাজলে তারপরে কিন্তু শাকটা দিয়ে দিতে হবে। এখন শাকটা দিয়ে ভালোভাবে স্টিকের সাহায্যে কিন্তু এখনও এটা নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে নিই। আমার এখানে আর লবণ লাগবে না, এখন নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব। এটা সার্ভিং বাটিতে শাকটা উঠে নেব। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন।